মুর্শিদাবাদের প্রবাদ প্রতিম পুরুষ আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 1271 সালের পাঁচই ভাদ্র ইংরাজি 22শে আগস্ট 1864 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা অঞ্চলের যেমন নতুন বাড়ির সূতিকাগৃহে জন্মগ্রহণ করেন। পিতা গোবিন্দ সুন্দর ত্রিবেদী ও মাতা চন্দ্রকামিনী দেবীর মুখ উজ্জ্বল করে মুর্শিদাবাদ তথা সমগ্র বাংলার নবজাগরণের পথিকৃৎ রূপে নিজেকে প্রতিভাত করেন। বিজ্ঞান ও সাহিত্যের অপূর্ব মিলনের কাণ্ডারী ছিলেন মুর্শিদাবাদের গর্ব এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। শ্রুত আছে বুন্দেলখণ্ড থেকে মুর্শিদাবাদের বাজার সৌ শক্তিপুর অঞ্চলের টায়া গ্রামে বসবাস শুরু করেছিলেন রামেন্দ্র সুন্দর পূর্বপুরুষেরা। প্রপিতামহ বলভদ্র ত্রিবেদী মহাশয় টায়া গ্রাম থেকে যেমন নতুন বাড়িতে বসতি স্থাপন করেন। রাজা লক্ষ্মীনারায়ণের কন্যা দয়াময়ী দেবীর সহিত বিবাহের পর বলভদ্র ত্রিবেদী শ্বশুর মশাইয়ের নিকট এই নতুন বাড়িটি প্রাপ্ত হন। কান্দি থানার যেম অঞ্চলের চকপাড়া সংলগ্ন এই নতুন বাড়ি আজও রামেন্দ্র সুন্দরের স্মৃতি বহন করে চলেছে। প্রাচীন তথ্য অনুযায়ী রামেন্দ্র সুন্দর ছিলেন বন্ধুল গোত্রের জিজৌতিয়া পশ্চিমা ব্রাহ্মণ সম্প্রদায়। 1878 খ্রিস্টাব্দে 8ই মে তারিখে মাত্র 14 বছর বয়সে যেমন রাজা নরেন্দ্র নারায়ণ রায়ের কনিষ্ঠা কন্যা ইন্দুপ্রভা দেবীর সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। শৈশবে রামেন্দ্র সুন্দর পিতার নিকট বর্ণ পরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ অধ্যয়ন করেন। অতপর 1870 খ্রিস্টাব্দের 25শে মে তারিখে পিতা গোবিন্দ সুন্দর ত্রিবেদী শিশু রামেন্দ্র সুন্দরকে শ্রীযুক্ত অন্নদা প্রসাদ মজুমদার মহাশয় এর তত্ত্বাবধানে থাকা যেমন পাঠশালায় ভর্তি করে দেন। যেমন রাজা নরেন্দ্র নারায়ণ 1870 খ্রিস্টাব্দে 24 মে তারিখে এই বাংলা বিদ্যালয়ের সূচনা করেন। এই বিদ্যালয় এটি কালক্রমে 1940 সালে নবকলেবরে পুনঃপ্রতিষ্ঠিত হওয়া যেমন নরেন্দ্র নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রামেন্দ্র সুন্দর ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিতার নিকট ইংরাজি শিক্ষা গ্রহণ করেন এবং 2 বছরের পাঠ মাত্র 2 মাসে সমাপ্ত করে 1876 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি স্কলারশিপ সহ রামেন্দ্র সুন্দর কান্দি শহরের তদানীন্তন ইংলিশ মিডিয়াম স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। এই বিদ্যালয় আজকে কান্দি রাজ হাই স্কুল নামে পরিচিত। 1881 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় রামেন্দ্র সুন্দর প্রথম স্থান অধিকার করেন ও বৃত্তি লাভ করেন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। রামেন্দ্র সুন্দর তার জীবনের সকল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। তিনি জীবনে একবারই দ্বিতীয় হন, সেটাও পিতার মৃত্যুর কারণে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ফার্স্ট আর্টস পরীক্ষায় তিনি দ্বিতীয় হন। 1886 সালে বিশুদ্ধ বিজ্ঞানে প্রথম স্থান সহ সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেন। তৎকালীন সময়ে বিশুদ্ধ বিজ্ঞান অর্থাৎ পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে একসঙ্গে অনার্স পড়ানো হতো এবং একেই বিএ অনার্স বলা হতো। 1887 খ্রিস্টাব্দে এমএ পরীক্ষাতেও বিশুদ্ধ বিজ্ঞান শাস্ত্রে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন এবং পরের বছর 1888 সালে পদার্থবিদ্যা ও রসায়নে প্রেমচাঁদ রায়চাঁদ ছাত্রবৃত্তি পান। 1892 সালে তিনি রিপন কলেজের বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ অধ্যাপক এবং 1903 সালে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। 1893 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ স্থাপনের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পাদক ছিলেন তিনি। তৎকালীন সাধনা, ভারতী, নবজীবন, সাহিত্য ও ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় তার প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। 1899 সালে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সাহিত্য পরিষদের নতুন গৃহ নির্মাণের প্রয়োজন অনুভব করেন। ঠিক এমন সময়েই মুর্শিদাবাদের রাজা ও রায়বাহাদুরেরা অকৃপণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের উন্নতি প্রকল্পে। মুর্শিদাবাদের কাশিমবাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী ভূমি প্রদান করেছেন। লালগোলার মহারাজা যোগীন্দ্র নারায়ণ রায় দ্বিতীয় তলের সমগ্র ব্যয়ভার বহন করেছেন। মুর্শিদাবাদ নিবাসী রায় শ্রীনাথ পাল বাহাদুর গৃহতল মর্মর মণ্ডিত করে দিয়েছেন। মুর্শিদাবাদের সঙ্গে বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পর্ক এইরূপে দৃঢ় প্রতিষ্ঠা হয়েছিল। 1904 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সম্পাদক ছিলেন। 1919 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি পদে ছিলেন। 1899 খ্রিস্টাব্দ থেকে 1903 খ্রিস্টাব্দ এবং 1917 খ্রিস্টাব্দ
খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দ দুবার তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা সম্পাদনা করেন। 1912 সালের 28 জানুয়ারি কবিবর রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের 50তম বর্ষ অতিক্রম করলে তাকে যথাযোগ্য অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করতে রামেন্দ্রসুন্দর সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন। পরিষদের সভাপতির সারদা চরণ মিত্রের নেতৃত্বে টাউন হলে এই সংবর্ধনার কার্য সম্পন্ন হয়েছিল। সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্পাদক রূপে রামেন্দ্রসুন্দর কবিবরকে সম্বোধন করে এক অভিনন্দন পত্র পাঠ করেন। পাঠান্তে রামেন্দ্রসুন্দর মহাশয় এই পত্রটি কবিবরের হস্তে প্রদান করেন। পরের বছর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এখন একথা স্বীকার করতে হয় যে রামেন্দ্রসুন্দর মহাশয় এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সঠিক চিনেছিলেন, অন্যথায় আমাদের অর্থাৎ ভারতীয়দের উপর এই রূপ কলঙ্ক উত্থাপিত হতো যে বিদেশি প্রশংসাপত্র ব্যতীত আমরা দেশীয় কৃতি ব্যক্তিদের সম্মান প্রদর্শন করতে জানি না। 1914 সালের 22 আগস্ট রামেন্দ্রসুন্দরের জীবনের 50তম বর্ষ পূর্ণ হলে তদুপলক্ষে সাহিত্য পরিষদ তার সংবর্ধনার জন্য একটি সুন্দর সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত সভায় বোলপুর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দিল্লি পরিষদ শাখার প্রতিনিধি বসন্ত কুমার ভট্টাচার্য, বরিশাল শাখার সম্পাদক কবিবর দেবকুমার রায় চৌধুরী সহ কলকাতার বহু গণমান্য সাহিত্যপ্রেমী ব্যক্তি সানন্দে উপস্থিত হয়েছিলেন। সভাপতি হরপ্রসাদ শাস্ত্রী, সহকারী সভাপতি সারদা চরণ মিত্র, সম্পাদক যতীন্দ্রনাথ চৌধুরী প্রমুখ ব্যক্তিরা তার অভ্যর্থনা করেন। ব্যোমকেশ মুস্তাফি মহাশয় এর রচিত একটি অভ্যর্থনা সূচক গান, বিখ্যাত গায়ক সতীশচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্ধ গায়ক কৃষ্ণচন্দ্র দে কর্তৃক গীত হয়েছিল। পণ্ডিত তারাকুমার কবিরত্ন মহাশয় এই স্বরচিত সংস্কৃত কবিতা পাঠ করে রামেন্দ্রসুন্দরকে আশীর্বাদ করেন। অতঃপর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই রৌপ্য ফলকে খোদিত চতুর্পার্শ্বে স্বর্ণনির্মিত গোলাপ পত্রে ভূষিত অভিনন্দন পত্রটি পাঠ করে মখমলের বাক্সের মধ্যে স্থাপন করে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মহাশয় এর হস্তে অর্পণ করেন। ভারত বারাণসী ধর্ম মহামণ্ডল 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রামেন্দ্রসুন্দরকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন উনার সর্ববিদ্যায় পাণ্ডিত্য ও গুণাবলীর জন্য। রামেন্দ্রসুন্দর অবশ্য সেই উপাধি তার নিজের নামের সঙ্গে কোনোদিনও ব্যবহার করেননি, বলেছেন বিদ্যাসাগর একজনই হতে পারেন। তিনি সর্বজ্ঞানী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কোনো বিদ্যাসাগর হতে পারে না। বিদ্যাসাগর মহাশয় এর সঙ্গে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পারিবারিক সম্পর্ক ছিল নিগুড়। কান্দি রাজ হাই স্কুল বা তদানীন্তন ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজা প্রতাপ চন্দ্র সিংহ ও তার ভ্রাতা ঈশ্বরচন্দ্র সিংহের উদ্যোগে এবং বিদ্যাসাগর মহাশয় এর অনুপ্রেরণায় নির্ধারিত নাট্যশালা রঙ্গমঞ্চ হিসেবে নির্মিত ভবনে 1859 খ্রিস্টাব্দে স্থাপিত হল কান্দি ইংলিশ মিডিয়াম স্কুল, যা আজকের অতি পরিচিত স্বনামধন্য কান্দি রাজ হাই স্কুল। রামেন্দ্রসুন্দরের পিতা গোবিন্দ সুন্দর ত্রিবেদী ও কাকা উপেন্দ্রসুন্দর ত্রিবেদী ছিলেন খুবই সংস্কৃতিবান মানুষ এবং কান্দি রাজ পরিবারের সঙ্গে সুস। রামেন্দ্রসুন্দরের দেশপ্রেম ছিল অগাধ। স্বদেশকে কিভাবে পুনরায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তায় তার অন্তরে সদা জাগ্রত থাকত। স্বদেশী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই স্মৃতি ও দেশপ্রেম মানুষের মনে দীর্ঘকাল জাগরিত করে রাখতে তিনি অরন্ধন দিবস প্রথা চালু করেন। সমগ্র নারী জাতিকে একতা ও মৈত্রীর বন্ধনে বাঁধতে তিনি রচনা করেছিলেন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা। 1905 সালে বঙ্গভঙ্গের দিন বিকেলবেলা জেমুকান্দি গ্রামের প্রায় সহস্রাধিক পুরনারী মাতা চন্দ্রকামিনী দেবীর আহ্বানে সাড়া দিয়ে নতুন বাড়ির বিষ্ণু মন্দিরের উঠোনে সমবেত হয়েছিলেন। সেখানে বঙ্গলক্ষ্মীর ব্রত কথা পাঠ করেন রামেন্দ্রসুন্দরের কনিষ্ঠা কন্যা গিরিজাবালা দেবী। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সময় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মৃত্যুসজ্জায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছেন শুনে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। সংবাদ পাওয়া মাত্র রবীন্দ্রনাথ স্বয়ং রামেন্দ্রসুন্দরের বাসভবন কলকাতার পটলডাঙ্গার বাড়িতে উপস্থিত হন। মৃত্যুসজ্জায় রামেন্দ্রসুন্দর রবীন্দ্রনাথের নিকট ইংরেজদের প্রতি সার উপাধি ত্যাগ করা সংক্রান্ত চিঠিটি পড়ে শোনানোর ইচ্ছা প্রকাশ করেন।
রামেন্দ্র সুন্দরের জামাতা শীতল বাবু একটা ছোট্ট টুল এগিয়ে দিলে রবীন্দ্রনাথ তাহার উপরে দণ্ডায়মান অবস্থায় পত্রটি রামেন্দ্র সুন্দর মহাশয়কে পড়ে শোনান এবং পত্রপাঠের শেষে রবীন্দ্রনাথের অনিচ্ছা সত্ত্বেও রামেন্দ্র সুন্দর রবীন্দ্রনাথের পদধূলি গ্রহণ করেন এবং তারপরের দিনই তিনি কমায় চলে যান। একদিন পর 1326 বঙ্গাব্দের 23শে জ্যৈষ্ঠ ইংরাজি 6ই জুন 1919 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। রবীন্দ্রনাথের ভাষায়, তোমার হৃদয় সুন্দর, তোমার বাক্য সুন্দর, তোমার হাস্য সুন্দর, হে রামেন্দ্র সুন্দর, আমি তোমাকে সাদরে অভিবাদন করিতেছি। তবে সর্বোপরি ক্ষোভের সঙ্গে এ কথা বলা যায় যে রামেন্দ্র সুন্দরের কৃতিত্বের সঙ্গে তার লব্ধ সম্মানের হিসেব মেলে না। এত বড় মাপের একজন মনীষীর উপযুক্ত সম্মান জ্ঞাপন করার কোনো রকমের প্রয়াস আমাদের সরকার দেখায়নি। তিনি বাংলা তথা ভারতবর্ষকে সচ্চিন্তা ভাবনা ও বৈজ্ঞানিক ভাবধারার মাধ্যমে বিজ্ঞানের যে উচ্চতায় উত্তীর্ণ করার কাজে ব্রতী হয়েছিলেন, সেই তুলনায় বাঙালি তথা ভারতবাসী তাকে অতি সামান্যই সম্মান প্রদর্শন করেছি। বাঙালি হিসেবে আমাদের এ কথা ভাবতে লজ্জা হয় যে তার মহৎ কাজের সুফল বাংলার গণ্ডি ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে বিস্তৃত হলেও তার পরিচিতি মুর্শিদাবাদের কান্দি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। এতৎসত্ত্বেও রামেন্দ্র প্রেমী মানুষের ঐকান্তিকতায় তার স্মৃতিকে মনের মণিকোঠায় ধরে রাখতে যে কয়েকটি বিদ্যালয়, গ্রন্থাগার বা অন্যান্য সামাজিক ব্যবস্থাপনা মুর্শিদাবাদের বুকে প্রতিষ্ঠিত হয়েছে তার কয়েকটি বর্ণনা দেওয়া হল। স্থানীয় বাসিন্দা ও রামেন্দ্র অনুরাগীদের আন্তরিক প্রচেষ্টায় যেমন নীলকণ্ঠপুর এলাকায় 1937 খ্রিস্টাব্দে একটি পাঠাগার তৈরি করা হয়, নাম রাখা হয় রামেন্দ্র সুন্দর স্মৃতি পাঠাগার। জমি অবশ্য রামেন্দ্র সুন্দর মহাশয়ের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। 1956 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার এই পাঠাগারের দায়ভার গ্রহণ করে এবং পরিচিতি পায় গ্রাম্য পাঠাগার হিসেবে। 1980 খ্রিস্টাব্দে কান্দি শহর পাঠাগারের মর্যাদা দেওয়া হয় এই পাঠাগারকে। কান্দি কলেজ রোডে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়ের নামে কান্দি মহকুমা পাঠাগার স্থাপিত হয় 1962 সালে। বাগডাঙ্গা অঞ্চলে রামেন্দ্র সুন্দরের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে 1965 সালে স্থাপিত হয়েছে বাগডাঙ্গা রামেন্দ্র সুন্দর স্মৃতি উচ্চ বিদ্যালয়। 1967 সালের ভাগীরথী নদীর উপর রামেন্দ্র সুন্দরের স্মৃতিতে তৈরি হয় 280 মিটার দৈর্ঘ্যের সেতু। এই সেতু মুর্শিদাবাদের পশ্চিম ও পূর্ব অংশের সঙ্গে যোগাযোগ করে চলেছে দীর্ঘদিন ধরে, এমনকি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের অনবদ্য মাধ্যম হল এই রামেন্দ্র সুন্দর সেতু। 2018 সালে গোয়ালজান রিফিউজি উচ্চ বিদ্যালয়ে রামেন্দ্র সুন্দরের স্মৃতিতে তৈরি হল রামেন্দ্র সুন্দর মঞ্চ। এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের অব্যবহিত ধারাকে সচল রাখতে এই বিশেষ উদ্যোগ। মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় ছিলেন লালগোলার দানবীর রাজা। সমগ্র বাংলা তথা পূর্ব ভারতের বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে তার দানের নমুনা। 1921 সালে তারই উদ্যোগে কান্দিতে তৈরি হয়েছিল একটি পান্থশালা। যুগের চাকার গতিতে চলতে চলতে প্রায় প্রয়োজন ফুরিয়ে এসেছিল এই পান্থশালাটি। 2019 সালে 28শে ফেব্রুয়ারি কান্দি আচার্য রামেন্দ্র সুন্দর স্মৃতি মন্দির ও মুর্শিদাবাদ জেলার ইতিহাস ও সংস্কৃতি চর্চার উদ্যোগে এবং কান্দি পৌরসভার সহায়তায় রামেন্দ্র সুন্দরের স্মৃতির উদ্দেশ্যে এই শতাব্দী প্রাচীন পান্থশালা নব কলেবরে হল আচার্য রামেন্দ্র সুন্দর স্মৃতি সংগ্রহশালা। রামেন্দ্র সুন্দরের সমূহ স্মৃতির নমুনার সঙ্গে এখানে স্থাপন করা হয়েছে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পাশাপাশি মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি। ওই একই বছরে পান্থশালা প্রাঙ্গণে মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের প্রতি শ্রদ্ধার্পণে স্থাপিত হয় রাজারাও মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় মঞ্চ। রামেন্দ্র সুন্দর রচিত গ্রন্থাবলী, প্রকৃতি, জিজ্ঞাসা, বিচিত্র প্রসঙ্গ, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, চরিতকথা, শব্দকথা, বিজ্ঞান ও জ্যোতিষ, সমাজ, ধর্মের জয়, ঐতরেয় ব্রাহ্মণের বঙ্গানুবাদ, জগৎকথা, কর্মকথা, প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম, মায়াপুরী, অতিপ্রাকৃত, সৌরজগতের উৎপত্তি, যজ্ঞকথা, বিচিত্র প্রসঙ্গ, বিচিত্র জগৎ, সুখ না দুঃখ, সৌন্দর্যতত্ত্ব ইত্যাদি। প্রবাদ প্রতিম পুরুষ আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন একাধারে বিজ্ঞানের সাধক ও বাংলা ভাষায় বিজ্ঞানের প্রচারক।
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যুক্তিবাদী এই মানব বিজ্ঞানের জটিল সব তত্ত্বকে বাংলায় রূপান্তরিত করে বেশ কয়েকটি প্রবন্ধের আকারে পরিবেশন করেছেন সাধারণ মানুষের মধ্যে। সংস্কৃত ভাষায় ও ছিল রামেন্দ্রসুন্দরের অগাধ পাণ্ডিত্য। সংস্কৃত ভাষায় তিনি ধর্মীয় গ্রন্থগুলি পাঠ করে রসাস্বাদন ও করেছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বিজ্ঞান পড়াতেন রিপন কলেজে নিজের ছাত্রদের। তার অন্যতম ছাত্র অধ্যাপক ধৈর্যতী প্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি রোমন্থন করে বলেছিলেন, তিনি ছিলেন বিজ্ঞানের ব্যাকরণ। রামায়ণ মহাভারতের গল্প, কালিদাসের সাহিত্য, কুমার সম্ভব ইত্যাদি থেকে উদাহরণ দিতেন পড়ানোর সময়। তার কথা বলার ভঙ্গি ও বিজ্ঞানকে সহজ সরল করে তুলে ধরার অদম্য ইচ্ছে আমাদের নিয়ে যেত বিজ্ঞানের স্বর্গে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের পথিকৃৎ হিসেবে তিনি সর্বজন বিদিত। তার জীবনে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের প্রভাব ছিল অপরিসীম। সামাজিক ও জাতিগত কুসংস্কারের অন্ধকার অভিশাপ থেকে মানুষকে বিজ্ঞানের আলোয় আলোকিত করা ছিল রামেন্দ্রসুন্দরের জীবনের মূল ধর্ম।